আমরা আজকে ব্যাঙ্গালোর থেকে মাইসোর ঘুরতে এসেছি। এটা ফার্স্ট স্টপ টিপু সুলতান সামার প্যালেস, সুন্দর জায়গা। শ্রীরঙ্গপট্টনম বলে একটা জায়গা আছে, সেই জায়গাতে টিপু সুলতানের সামার প্যালেস। টিপু সুলতান সামার প্যালেস অনলাইন টিকিট কাটতে হলো, অফলাইন টিকিট কাউন্টার নেই, জিপে বা নেট ব্যাংকিং এর থেকে হয়ে যাচ্ছে। 20 টাকা করে এন্ট্রি ফি। কালে রাস্তা দিখাएंगे होता है पैसा गाइड चाहिए गाइड सर्विस भाई साहब गाइड सर्विस नहीं गाइड सर्विस तो আছে গাইড নিতে পারা নেওয়া যেতে পারে। সুন্দর জায়গা। টিপু সুলতান সামার প্যালেস দুটো কেন গো, চারটে পাঁচটা পাঁচটা আছে। টিপু সুলতানের সামার প্যালেস হিস্টোরিক্যাল প্লেস। টিপু সুলতান সামার প্যালেস দেখা হয়ে গেল, সুন্দর ভিতরের পেন্টিংগুলো। হিস্টোরিক্যাল প্লেস যাদের ভালো লাগে তাদের তো খুবই ভালো লাগবে এই জায়গাটা। ভিতরটা খুব ঠান্ডা। হ্যাঁ, এবারে কি একটা মন্দির আছে বললো, তারপরে মাইসোর প্যালেস। আচ্ছা, না গো সারা কি যেতে যেতেই তো এখন সারা হয়ে যায়, তো সারাদিন। না না বুঝি, যেতে যেতেই তো সারা, ওই টুকটা থেকে এটাই ভালো। টিপু সুলতানের সামার প্যালেস দেখা হয়ে গেল, নেক্সট এবারে শ্রীরঙ্গপট্টনমের একটা মন্দির যাবে বলল। সুন্দর জায়গা টিপু সুলতান সামার প্যালেস। চলো নেক্সট প্লেসে যাওয়া যাক।